यतो हनन्त शक्तिरनन्तश्च जीवा यतो निर्गुणाद प्रमेया गुणस्ते यतो भीते सर्वं प्रवीण हिसेबे खेलछि किन्तु आमि निजेके प्रवीण बोले मने करि দেবযানী দত্ত সত্যি কি চির সবুজ নিশ্চয়ই প্রবীণ হলেও মনটা ভীষণই সবুজ আর আমি সল্টলেক থেকে এসেছি শিক্ষকতা করছি আমার নাচের একটা স্কুল আছে তার পাশাপাশি আমার রিসাইটেশন অ্যাঙ্কারিং নাটক সবটা নিয়েই এগিয়ে যেতে চাই নবীনদের আরো নবীন করে তুলতে চাই বাহ খুব ভালো কোথা থেকে এসেছো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে শুরু করব আমাদের প্রথম রাউন্ড দিদি মেভে যেতে গোল পোস্টে বল ঢোকাতে হবে কিক করে মানে ফুটবল খেলতে হবে এই হচ্ছে মোদ্দা খেলা চারটি বল আছে ইচ বল 5 পয়েন্টস ঠিক আছে কিন্তু স্ট্রেট গিয়ে যেন ওই গোল পোস্টের মধ্যে বলটা ঢুকে চিত্রিতাদের সাথে আরেকটু কথা বলি এখন গৃহবধূ আগে ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক্স এমপ্লয়ি আমি 2012 সালে স্টেট ব্যাংক থেকে রিটায়ার করেছি তারপর 4 বছর ধরেই বলা যেতে পারে সঠিকভাবে ঠিক ঘরকন্না হচ্ছে কারণ জীবন যাপনটা এখন করছেন কারণ যখন চাকরি করতাম তখন তো কোনো রকমের সকাল থেকে রাত্রি পর্যন্ত নাকে মুখে গুজে মানে জোড়াতালি দিয়ে সব হতো সবই হতো কিন্তু জোড়াতালি দিয়ে হতো এখন একদম ঝাড়া হাত পা হয়ে রীতিমতো ভালোভাবে আর কি সংসার যাপন করছি আপনি মন থেকে নবীন একদম তাহলে কি নিজেকে খুব বেশি প্রবীণ মনে করেন না আমি তো নিজেকে প্রবীণ বলে কোনোদিন ভাবিনি কারণ আমার পোশাক দেখেই বুঝতে পারছেন আমি রং পছন্দ করি তারপর ধরুন আমার ছেলে মেয়েদের আমি মানুষ করেছি তাদের সাথে চলতে চলতেও আমার মনটাকে তাদের মতো করেই রেখেছি যাতে তাদের বুঝতে পারি এ করতে পারি হ্যাঁ ওদের মতোই বেড়াতে ভালোবাসি ওদের মতোই ঘুরতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি সিনেমা দেখতে ভালোবাসি মোট কথা আমার রিটায়ার্ড লাইফটা আমি খুব হই হই করে কাটাচ্ছি দিদি আপনি আজকে প্রবীণ দিদি হয়ে খেলতে এসেছেন নিজে একসময় নবীন ছিলেন হ্যাঁ সেই দিনগুলোর কথা মনে পড়ে হ্যাঁ নিশ্চয়ই আমি বেতুন কলেজেই পড়াশোনা করেছি তারপর সেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ওই সময় কলকাতাটা কিরম ছিল তখন খুব ভালো অভিজ্ঞতা ছিল রাস্তাঘাটে লোকজন মেয়েদের যথেষ্ট প্রোটেক্ট করতে বলা যেতে পারে হ্যাঁ বাসে ট্রামে কারোর কোনো অসুবিধে হলে তারা এগিয়ে আসতো এখন যেটা মোটেই হয় না সেই দিনগুলো খুব চিন্তাভাবনাহীন ছিল হ্যাঁ এখনকার ছেলেমেয়েদের মতো এত র্যাটরেস ছিল না হ্যাঁ সত্যি কথা বলতে দিদি আমাদের জীবনের কোনো লক্ষ্য ছিল না পড়াশোনা করব তারপর কি হবে
তো বিয়ে থা হবে যেমন জাতুত দিদি হবে হচ্ছে যা হবে হবে আর এই প্রসঙ্গে আমার মায়ের সম্পর্কে বলতে পারি যে আমার মা ক্লাস 4 পর্যন্ত তার বিদ্যে ছিল কারণ তাদের সময় তখন স্কুল ছিল না বাড়ির কাছে যেটুকু স্কুল প্রাইমারি ক্লাস 4 পর্যন্তই পড়েছে কিন্তু আমার মায়ের একটা ভীষণ পড়াশোনার ইচ্ছে ছিল উনি বই পড়তে নিয়ে করতেন আর ওইটা থেকেই বোধহয় আমাদের সকলের এসেছে আর আমাদের 6 ভাই বোন হ্যাঁ উনি যে কিভাবে মানুষ করেছেন আমাদের তার ছয় ভাই বোন ভাবা যায় আজল তো ভাবাই জানো আমরা যেহেতু প্রবীণ সেই জমানার আমরা একটা একান্নবর্তী পরিবার পেয়েছিলাম অনেক আত্মীয় স্বজন পেয়েছিলাম হ্যাঁ তার জন্য আমরা বেঁচে গেছি ভাল লাগলো চিত্রা দিদি কথা বলে দিদি এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা আপনার এই পডিয়াম থেকে আমার সমস্ত ভাই বোনেদের জানাতে চাই আমার আর 5 ভাই বোন তাদের আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা জীবনের কোন না কোন সময় আমাকে খুব সাহায্য করেছে তারা সবাই আছেন এখন হ্যাঁ সবাই বেঁচে কত আনন্দ বলুন তো 5 ভাই তার জন্য আমাদের মধ্যে 4 চাকরি করা আমার এমএসসি পড়া আমার কোন না কোন দিদির সাহায্যই হয়েছে আপনার স্মৃতিচারণে গল্প শুনে খুব ভালো লাগলো একটু পুরনো দিনে ফিরে যেতে ভালো লাগে মাঝে মধ্যে তবে আপনি যেন নিজেকে মনে প্রাণে নবীন ভাবেন সেটাই ভাববেন কারণ আমাদের সেই প্রথমের এনার্জিটাই তো থেকে গেছে আর নবীন ভাবলে না মনে অনেক আনন্দ থাকে বেঁচে থাকার তাগিদ থাকে আমরা অ্যাকচুয়ালি সেলফ মেড একদম এই জন্য আমরা কিছুতেই প্রবীণ হতে চাই না এবার সেই এনার্জির সাথে ফুটবল খেলতে হবে দেখা যাক 4টে বল গোল পোস্টে ঠোকাতে হবে মারুন তোমার কি মনে হয় আজকের যুগটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন আগের যুগটা এই ব্যাপারটা ঠিক আমার মনে হয় না আসলে সবেরই তো কিছু প্রস কিছু কনস থাকে ওই সময়টা একরকম ছিল এই সময়টা আরেক রকম হ্যাঁ দুটো আলাদা পার্সপেকটিভ আর কি হ্যাঁ আমি ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম আর কি ব্রততি বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি করা আর কি ওখানে একজন নবীন একজন প্রবীণের সঙ্গে কথোপকথন হচ্ছে আর কি সেখানে নবীনরা বলছে ছোটবেলা থেকে আমরা পেয়েছি কম্পিউটার ও টিভি তখন প্রবীণ বলছে আমাদের ছিল আকাশ দেখার ঢিবি এইটা হচ্ছে ডিফারেন্স আর কি তারপরে আমি আরেকটা কথা বলি ছোট্ট কথা সেটা হচ্ছে ধরুন আমরা এখন বিয়েবাড়িতে যাই আমি তো নিজেও তাই করি বিয়েবাড়িতে গেলাম নিজে কতখানি সাজগোজ করলাম এইখান দিয়ে সেলফি তুলছি ওই অ্যাঙ্গেল থেকে সেলফি তুলছি কোনটা নেটওয়ার্কিং সাইটে বেশি বেশি অ্যাকসেপ্টেবল হবে এইটা আমরা ভাবি কিন্তু আগেকার দিনে কি তাই তোমরা যখন বিয়েবাড়ি যেতে তাই কি হতো না আমার মাসির সঙ্গে গল্প করি পিসি কেমন আছে বা বিয়েবাড়ির অনুষ্ঠানটা উপভোগ করি এই ব্যাপারটা চলে গিয়েছে একদম চলে গেছে আমরা জীবনটাকে উপভোগ করতে কোথায় যেন একটু ভুলে গিয়েছি সেই ঘুরে ফিরে গ্যাজেটস আর যন্ত্রকেই আমরা ব্লেম করব তখনকার দিনে যন্ত্র ছিল না এখনকার দিনে যন্ত্র ঢুকে আমাদেরকে সব চেঞ্জ করে দিচ্ছে এই প্রসঙ্গে ছোট ঘটনা মনে পড়ছে আমি রিসেন্ট সিকিমে বেড়াতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কুপুপ লেক বলে ইস্ট সিকিমে একটা লেক আছে আর কি ওইখানে সারাউন্ডিংটা খুব সুন্দর তো ওখানে আমি আর বোন খুব মজা করে ফটো তুলছি আর কি দুজনে মিলে সেলফি তুলেই যাচ্ছি তো গাড়িতে উঠে শুনছি দুজনের কর্তামশাইরা কি একটা ব্ল্যাক ওয়াটার লেক নিয়ে আলোচনা করছেন আর কি হ্যাঁ সেখানে বোধহয় কোনো পথ নেই যাওয়ার আর সারাউন্ডিংটাও মানে গ্রিনিশ নেই গ্রিনারি নেই গাছপালা আছে কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে তো আমি খুব রেগে গিয়ে বলেছি আমাকে একবার দেখালে না তো বলছে যে তোমার আর দেখার সময় কোথায় তুমি তো নিজেকে নিয়েই ব্যস্ত প্রকৃতিরও সুযোগ নেই তোমার মনে দাগ কাটে তো তখন একটু রিয়েলাইজেশন এসেছে যে লাইফের স্পিডটাকে তো আমি কমিয়ে আনতে পারবো না কিন্তু জীবনটাকে উপভোগটা করা দরকার আর কি আমরা সবাই নিরুপায় হয়ে গেছি আমরা তো সমাজবদ্ধ আছি আমাদের মধ্যে থেকে সমাজের তালে চলতে চলতে আমরা এরকম হয়ে গেছি আসলে নবনীতা এবার চলো একটু করি ফুটবল খেলি তোমার সাথে রেডি প্রথম বল রেডি কিক ওকে 5 পয়েন্টস হলো তো চলো সেকেন্ড বল
চক্ষু স্থির করে চিন্তা ভাবনা করো না, তোমার পকেট মানি দরকার, সে আমি আছি, আমার দাদা আছে, তারাই করবে। তাই সেটা মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে না, পড়াশোনা করে তারপরে সেটা আমি কিছু সেটাকে কিছু কাজে লাগাবো না, বাড়িতে বসে থাকবো, বাড়িতে বসে থাকবো। তখনকার দিনে মারা বাবারা বলতেন যে পড়াশোনার পরে একটা বয়স হলে তাদের বিয়ে দাও, তারপরে বিয়ের পরে তুমি শ্বশুরবাড়ি থেকে তুমি তোমার কিছু যদি ইচ্ছে থাকে, তাদের যদি সেটা অ্যালাউ করে তুমি সেটা করো। তা আমার সেরকমভাবে বিয়েও হয়ে গেল। হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু আমাকে সাপোর্টটা করেছে যে তুমি যদি কিছু করতে পারো করতে পারো আর কি। যখন সাপোর্টটা পেলাম, আমি একটু নরেন্দ্রপুরে একটা ম্যানেজমেন্টের একটা কোর্স করলাম, সেই বাচ্চাকে শাশুড়ির কাছে রেখে দিয়ে হাজব্যান্ডকে কাছে একটুখানি সময় বার করে রেখে দিয়ে কোর্সটা কমপ্লিট করলাম। মনে তখন ইচ্ছে ছিল একটা পার্লার করবো। তারপরে আমি কিছু সুযোগ সুবিধা পেয়ে গেলাম, একটা বুটিক খুলে দিলাম। ছোটবেলা থেকে আপনার ইচ্ছে ছিল জীবনে কিছু করবো, নিজের কিছু হবে, কাজ করবো, বাবা মা অ্যালাউ করেনি। যেদিনকে প্রথম নিজের বুটিকের সামনে গিয়ে দাঁড়ালেন, সেদিনকে কী মনে হয়েছিল? ভীষণ ভালো লেগেছে, ভীষণ আনন্দ হয়েছে। ভাবলাম যে এই সুপ্ত ইচ্ছেটা তাহলে আমি করতে পারলাম। এভাবেই চালিয়ে যান, আপনার বুটিকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই, থ্যাংক ইউ। প্রথম বল দিদি, আপনার শাড়ির সাথে ম্যাচিং দেখেছেন? চিত্রিতারে কিন্তু এখন অব্দি 15 পয়েন্টস, আপনাকেও পেতে হবে 20 পয়েন্টস। রেডি? চলুন প্রথম বল কিক করুন। সেকেন্ড বল দিদি, এটা করতে হবে, সোজা মারুন। হলো না, একটুর জন্যে বেঁকে যাচ্ছে বলটা। এখন একটা বল আছে, 5 পয়েন্ট চেষ্টা করুন। ওকে, 5 পয়েন্ট দেবজানি দি, একটা বল গোল পোস্টে ঢুকিয়ে 5 পয়েন্ট। সুচিতনা, প্রথমেই বলবো যে আমরা নবীন হয়ে এখানে খেলতে এসেছি, আন্টিরা প্রবীণ হয়ে এসেছেন, কিন্তু আমার মনে হয় নবীন প্রবীণ দুটোই একদম পরস্পরকে ছাড়া বোধ হয় না। প্রবীণের থেকে আমরা অনেক কিছু নিয়েছি এবং প্রবীণের থেকে পেয়েছি বলেই হয়তো আজকে আমরা নবীন। আর তোমাদের ছাড়া আমরা কিচ্ছু নই, কারণ আমার মা ঠাকুমা আমার দিদন যা আমাদেরকে দিয়ে গেছেন সেটা কখনো ভুলবার নয়। আর সবচেয়ে বড় উদাহরণ হলো দিদি তুমি, কারণ তুমি প্রবীণদের কাছেও যেরকম ফেমাস, আমাদের কাছেও বোধ হয় তার চেয়েও বেশি ফেমাস। আর বলবো দিদি, আমি একদম দক্ষিণ দিনাজপুরের ছোট্ট একটা শহর বালুরঘাট থেকে এসেছি, যেখানে রচনাদি বলতে সবাই পাগল। তুমি প্রবীণদের কাছেও যেরকম ছিলে, আমাদের কাছেও ঠিক তেমনই আছো। প্রবীণ ছাড়া নবীন কিছু নয়, এবং নবীন ছাড়াও আমি আশা করি প্রবীণরা বোধহয় নবীনদেরকে নিয়েও খুশি থাকবে। তাই তুমি এটা কি মানো যে প্রবীণদের সবকিছুই গ্রহণযোগ্য? না দিদি, সবটা গ্রহণযোগ্য আমি বলবো না, সবার সব প্রবীণরা হয়তো এক নয় বা সব প্রবীণদের ভাবনা এক নয়। আমার জীবনেরই একটা ঘটনা আছে, যেটা তোমাকে আমি বলছি। আমার মা আর বাবার অন্য কাস্ট বিয়ে হয়, বাবারা লাভ ম্যারেজ করেই বিয়ে করে, সেটা আমার ঠাম্মা এবং আমার পিসিরা কিছুতেই মেনে নিতে পারেনি, এবং তার জন্য আমি আমার জীবন দিয়ে 22 বছর সেখানে সাফার করেছি। ঠাম্মা কী জিনিস, পিসি কী জিনিস আমি কখনো বুঝিনি, কিন্তু ওই প্রবীণদের একটা ইগো থাকে, একটা মানে যেটা আমি বলে ফেলেছি সেটা আর করা যাবে না, এরকম একটা ব্যাপার থাকে। ঠাম্মা আজও আমাদের বাড়িতে পা দেয়নি। আমার ভীষণ ইচ্ছে আমার ঠাম্মা আমাদের বাড়িতে ফিরে আসুক, খুব কাছেই আমার পিসির বাড়িতে থাকে। ভীষণ মিস করি দিদি, ভীষণ আক্ষেপ হয় বাবাকে যখন কষ্ট পেতে দেখি। মায়ের একটা আক্ষেপ যে আমাকে এখনও মেনে নেওয়া হয়নি, আমার মা সার্ভিস করেন, এবং মায়ের সবচেয়ে আনন্দের জায়গা যে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে পেরেছি মানুষের মতো। ইচ্ছে বড় পাও না, আমার কিছু হয় না,
কিন্তু তবুও আমি বলবো আমার একটাই আক্ষেপ দিদি আমার ঠাম্মা ফিরে আসুক। ক্যা রে জিন্দেগি ক্যা হে তু সুচেতনা ঠাকুমাকে এবং বড় পিসিকে বলবো যে আশা করি সুচেতনার চোখের জল আপনারা দেখতে পাচ্ছেন এবং ও চায় ওর বাবা মাও নিশ্চয়ই চায় যে আপনারা ওদেরকে মেনে নিন ওদেরকে কাছে ডেকে নিন। বহু বছর কেটে গেছে, প্রবীণ থাকার সত্ত্বেও আমাদের নবীনদেরকে মেনে নিতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে চললে তবেই মনে আনন্দ আসবে। আমি শিওর যে আপনারা যারা এখন বসে আছেন ওপাশে, যারা এরম ধরনের জেদ নিয়ে বসে থাকেন, তাদের মনে কোথাও না কোথাও যখন একা বসে থাকেন হয়তো দুঃখের জায়গাটায় আটকে যান যে হ্যাঁ আমি এত জেদ করেছিলাম বলে আমি আজ দুঃখ পাচ্ছি। ও আজকের যুগের মেয়ে, তারপরে ও চোখের জল ফেলছে যে ঠাকুমা পিসিকে নিয়ে আমি থাকবো। কারণ আজকের যুগের মেয়েরা ভাবে যে কিচ্ছু পরোয়া নেই, একা চলে যাবো, কিন্তু সে আজকে আপনাদেরকে নিয়ে থাকতে চায়। তো ওদেরকে মেনে নিন, চোখের জল না একদম আনন্দে আমরা এখন ফুটবল খেলবো। রেডি মারো স্ট্রেট, দেখা যাক কি করতে পারো। ওকে ভেরি গুড, 5 পয়েন্টস। সেকেন্ড বল চারটেই করতে হবে। Third ball, maro. Pick yourself up and dust yourself off and back. Okay, 15 points. Everyone's watching. Eta holei ki trita dike beat korte parbe. Yes. Very points. Very good. Khub bhalo. Shuchetana, charte ball goal poste dhukiye 20 points. First round e khela shesh, ebar dekhbo score. এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুচেতনা 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন চিত্রিতা দে 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে দুজন দেবযানী দি এবং নবনীতা, দুজনেই 5 পয়েন্ট। গিফট কি কি আছে বলি, শুরাক কাপড় মেলা স্ট্যান্ড, বেতের মোড়ার সেট, আইরনি ফার্নিচার তরফ থেকে সোফা এবং পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমিরা। পুষ্পা ফার্নিচার যতই থাকুক সবকিছু। সুচেতনার পছন্দ শুরাক, চিত্রিতারি পছন্দ কাপড় মেলা স্ট্যান্ড, দেবযানীদির পছন্দ আইরনি ফার্নিচার তরফ থেকে সোফা, নবনীতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমিরা। তোমার কানে সারা বেলার গানে ভোরের অন্ত মিল নিশীথ জানে, বেলার গানে নিষেধ মানবে দিবানি শিরিদয়, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা অতি প্রাণে তোমার টানে। আমাদের কি পর্ব চলছে বলি, প্রবীণ এবং নবীন, তুমি কার দলে? প্রবীণরা যারা রয়েছেন তারা আমাকে তো ভালোবেসেইছেন একদম, নবীনরা ভালোবাসবেন কিনা সে নিয়ে আমি একটুখানি ওড়ি, সেই জন্য আমি নবীনের দিকেই আছি। আমরা সুন্দর সুন্দর গান শুনবো এবং তার সাথে প্রশ্নটাও শুনবো, রাইট আনসার প্লাস 5, রং আনসার মাইনাস 5। কিন্তু প্রথম গান ভালো করে শুনুন, রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে পপকর্ন মেকার। এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী। কোয়েশ্চেন ইজ, এমন একটি শব্দ এই গানের মধ্যে আছে যার দাম দিলে প্রতিশ্রুতি রক্ষা হয়? কত কথা বলো নবনীতা, কথা, একদম করেক্ট, রাইট আনসার, ওয়ান্ডারফুল, ভেরি নাইস, 5 পয়েন্ট, ইয়েস। সঙ্গে পপকর্ন মেকার
যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে কত কথা শুধাই তারে চুলের ফিতে ও আমার ভাগ্যটুকু দারুণ শীতে তোমরা ভেবে করবে কি তোমরা ভেবে করবে কি তোমরা ভেবে করবে কি এই গানের মধ্যে একটি শীত বস্ত্রের উল্লেখ আছে, সেটি কি? বলো নবনীতা মাঙ্গিতুতে। থ্যাংক ইউ। ফাইভ পয়েন্ট। ইয়েস। সামনে শরৎ কাঠের। ও আমার ভৌতিমনির কাগজওয়ালা। ও আমার সামনে কাপড় কলার তোলা। ও আমার বিকেল বেলার চুলের পিতে। ও আমার মাঙ্কি টুপি দারুণ শীতে। তোমরা ভেবে করবে কি তোমরা ভেবে করবে কি যাচ্ছে আমাদের তিন নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে টোস্টার। কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো। প্রশ্নটা হচ্ছে এই গানের একটা হিন্দি ভার্সন আছে, সেটা প্রথম লাইনটা কি? জব হুয়া তব হুয়া ছোড়ো ইয়ে না সোচো ইয়ে ক্যা হুয়া। হামারে জেসা দিল কাহা মিলেগা ও তুমকো দিখলাতা হুঁ মেরিস কি ইয়ে রঙ্গি শান দেখো 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 I'm evening in Paris, ba-da-ba-ba, ba-da-ba-ba. I'm evening in Paris, ba-da-ba-ba, ba-da-ba-ba. এই গানে এমন একটা শব্দ আছে যার সাথে আইফেল টাওয়ারের সম্পর্ক আছে। যদি জানতে পারে ব্রাদার সে যে বক্ষ মাছের ওর না হব ওর না ও চাঁদ 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 এই গানে একটি শব্দ আছে যে শব্দটির সাথে ড্রেস মেটেরিয়ালের সম্পর্ক রয়েছে।
বলো নবনীতা ওরনা ওরনা রাইট অ্যানসার 5 পয়েন্টস ইয়েস সঙ্গে বারবিকিউ গ্রিল ওচা তোর বান্ধবীদের সঙ্গে যাব চাঁদ তোর জন্মদিনে ভক্ত খাবো ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না হবো ওড়না ও চাঁদ 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 প্রশ্ন শেষ আমাদের এই রাউন্ডে খেলাও শেষ সেকেন্ড রাউন্ডে পর দেখব স্কোর চিত্রিতা দি 15 পয়েন্ট দেবজানী দি 5 পয়েন্ট নবনীতা 25 পয়েন্ট সুচিতা না 25 পয়েন্ট শুরু করব আমাদের থার্ড রাউন্ড দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার্টুন কত দূর এই রাউন্ডে প্রত্যেককে একটা করে কাগজ দেব তার মধ্যে নাম্বার লেখা আছে এবং তার সাথে টপিক লেখা রয়েছে কি টপিকে প্রশ্ন আসবে সঠিক উত্তর 10 পয়েন্টস নেগেটিভ মার্কিং নেই তাই চেষ্টা করতেই পারেন একটা কিছু তো ডিসি চাই নিতে হবে আমি তো চাইতে পারি না যখন ভেবে নিয়েছি তখন আমি ভেবে নিয়েছি ক্যারিয়ারটাই আসল বাবা কেমনি করে একটা যেন দাঁড়িয়েছে মডেলদের মতোই হ্যাঁ আমার ফোকাস নষ্ট ফোকাস 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 হ্যাঁ আমি ঠিক করেছি দিদি অনেক হয়েছে এই 10টা ছেলে 10টা ফোন 10টা এসএমএস 10টা হোয়াটসঅ্যাপ আজ থেকে সব বন্ধ আমি ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছি এই তোমার কাছে শুধু থাকলো এই নাম্বার আমি আর কাউকে দিইনি দেখো কাউকে নাম্বার দিসনি মানে ওই আর কি মানে অন্যদের কেউ একথাই বলেছিলাম মানে জাগে ইয়া মানে যেটা রূপঙ্কর আর বলবো এখানে আসে গান গাইতে ভাবো সব এক্সকিউজ আমার সাথে দেখা করতে আসে তো বেরোলো আবার কোথায় আমাকে অর্ধ ঘন্টা বাইরে দাঁড় করিয়ে জাগে হ্যাঁ বলো কি আছে উমা এতক্ষণ তো কথা বললে হ্যাঁ জালে সেলফি তুললাম আবার কি আছে কি মানে সত্যি না তুমি বড্ড কি হয়েছে বলো চলে এসো আজ এই রাতে প্রিয়তমা প্রিয়তমা মরণ করিও ক্ষমা আমার দরকার নেই আচ্ছা ফোনটাই আমার জীবনের যত সর্বনাশ শেষ করে দিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে আমার ফোকাস আমার ক্যারিয়ার সব একেবারে নষ্ট করে দিচ্ছে আজকে কি বক্তব্য আছে মানে দিদি কি বলবো জয়া বচ্চন হ্যাঁ জয়া ভাদ্রী তোমাদের ধন্যী মেয়ে বোম্বের আরে একদিন এই ফোন ফোনই তো শেষ করে দিচ্ছে বললাম না একদিন ফোন করেছে সব কাজ ছেড়ে আমি পাখা চালিয়ে এসি চালিয়ে শুয়ে আছি তখন ফোন এসছে হ্যাঁ কাঁদো কাঁদো গলা আমি বলছি দিদি এত বড় আর্টিস্টের বউ কাঁদো কাঁদো গলা তোমায় মানায় বোঝে চাই বড় আর্টিস্টের বউ সব বাড়িতে কোনোরকম ঝাঁ চকচকে লাগে বাড়ির ভেতর খেটে খেটে মরছি কোমরে ব্যথা বউ ফুটোটাও নাড়ে না মনের দশা বেগুনি লিপস্টিক পরে লাল মাদুরের ওপর মেয়েকে নিয়ে ফটো তুলছে আর যেন কারণ মেয়ে হয় না আমি মরছি একটাই মাত্র রোজগেরে লোক বাড়িতে কি আর বলবো হ্যাঁ খেটে খেটে বুড়োটা মরছে তুই যেখানে আছিস মা শিগগিরই আমার বাড়িতে আয় কথা তুই ফোন ডাক আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ তোর পিছায় দিদি আমি হেঁটে পালিয়েছি ঠিক আছে ওমা গিয়ে দেখি কি ফুটফুটে মেয়েটা হয়েছে গো হয়েছে ঐশ্বর্যের মেয়েটা দিয়ে তুমি দেখেছো ফটো মানে হাত মুড়ি পা মুড়ি করছি আমি সর্ষের তেল দিয়ে হ্যাঁ ঘপাং করে তীরে বেছে আরে বাবু মা মিস ওয়ার্ল্ড হয়েছে তোকে হইতে হবে কিন্তু হ্যাঁ তুই আমাদের নবীন প্রজন্ম বলে গুলগুলি বলে গালার করছি ওমা বলছে মাসি কতদিন তোমায় দেখিনি আমি বাবরি বলছি মা কি ছড়া শিখিয়েছে এক দুটো ছড়া বল দেখিনি বলছে ছড়া বলছে মেয়েটা টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার দাদু আমার সুপার স্টার আইছে খুব ভালো হয়েছে দাদুকে নিয়ে বলেছি সবার একটা বাবাকে নিয়ে বল দেখিনি বলছে এ পর ঐশ্বর্য বি পর বচ্চন সি পর কাউ আমাদের ফ্যামিলিতে বাবা একটা মস্ত বড় পাউ আমি ওই নবীন প্রজন্মকে নামিয়ে বালতি নিয়ে দা এবার দুজনে জুতোটা খোলো
হলো কোথায় আছো হানি আছি ঘোড়া যা ওই আই দিদি দেখে ফেলেছে তোমার বাচ্চাটা এত গান গাইছে তো পেমেন্ট পাচ্ছ সত্যি দিদির ঘোড়া চুরি করার জন্য আচ্ছা এবার সবাই চিট পেয়ে গেছো এবার যাচ্ছি খেলায় নাম্বার 1 কে হাত তোলো চিত্রিতাদি নাম্বার 1 কি লেখা আছে কাগজে পড়ুন শব্দ ছক পাশাপাশি ক্লু বাংলার ঐতিহ্য কীর্তন গান প্রণয় লীলা যাদের পান উপর নিচের ক্লু বাউল ছেলে শহরে যায় আধার মন গোলক ধাঁধায় এটা হলো হংসরাজ রাধাকৃষ্ণ কোলাহল একদম 10 পয়েন্ট প্রশ্ন হয়ে গেল যাচ্ছি 3 নম্বর প্রশ্নে কে নাম্বার 3 আমি নবনীতা তোমার মেশো মশাই তার শ্বশুর মশাই তার একমাত্র জামাই তোমার কে বাবা বোঝাও মেশো মশাই এর শ্বশুর মশাই আমার মামার বাড়ির দাদু তার জামাই আমার বাবা একদম 10 পয়েন্ট তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ নাক ছবি বুঝে দিন প্রথমটা নাকের ছবি আছে তারপরে ছয় আকার নাক ছা আর এটা বি পেয়েছে নাম্বার অনুযায়ী গিফট দেবো নাম্বার 1 কে ছিল চিত্রিতা দি আপনি আগে চলুন কোন ট্রেটা পছন্দ আপনার ওকে স্ন্যাক্স এর ট্রে চিপস আছে কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস কুকিজ কেক সবকিছু নাম্বার 2 সুচেতনা ওকে গ্রসারি আটা চাল ডাল নুডলস তেল সস সবকিছু তোমার নাম্বার 3 নবনীতা নন ভেজের ট্রে তার মধ্যে আছে নাগেটস পপকর্ন সসেজেস ফিলেস সবকিছু দেবজানিদি নাম্বার 4 আপনার জন্য রয়েছে ফল এবং দন্দেশ রসগোল্লা খেজুর মিষ্টি সবকিছু শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত এই রাউন্ডে 5টি প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে এবার বলোর পর বাজার রাইট আনসার 20 পয়েন্টস রং আনসার মাইনাস 10 পয়েন্টস তিনটে রাউন্ডের পর স্কোর চিত্রিতা দি 25 পয়েন্টস দেবজানি দি 15 পয়েন্টস নবনীতা 35 পয়েন্টস সুচেতনা 35 পয়েন্টস প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন আয়রন প্লাস আয়রন টেবিল কোন প্রাণীর সাথে দাঁতের সম্পর্ক আছে এবার বলো নবনীতা হাতি দাঁতাল বলা হয় হাতিকে বুঝালেও ভুল সঠিক উত্তর হচ্ছে গজ হাতির অপর নাম গজ দাঁতের সাথে সম্পর্ক আছে হচ্ছে গজের ঠিক আছে গজ দাঁত বলি আমরা ভেরি সরি মাইনাস 10 সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার ভাঙলে হাটে বিপদ ভারী গোপনীয়তা সর্বজনীন রসগোল্লা দই ভাত সবেতেই চিনে নিন এবার বলো সুচেতনা হাড়ি বুঝিয়ে দাও ভাঙলে হাটে বিপদ ভারী হাড়ি যদি হাটে ভাঙা হয় বিপদ ভারী রসগোল্লা দই ভাত সবেতেই চিনি রসগোল্লার হাড়ি দইয়ের হাড়ি দুটো প্রশ্ন হয়ে গেল যাচ্ছি 3 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি অথবা সালোয়ার কোন বাঙালি গায়কের নামে
দুটো পদবী। এবার বলো চিত্রিতা দি, মান্না দে। গোপন কথা শুনলে তুমি জানিও না যত কান, সংখ্যায় শুরু তরকারি মহাসাগরেও যাকে পান। এবার বলো সুচেতা না, সাত বোঝাও। গোপন কথা শুনলে তুমি সাত কান করো না, আর মহাসাগরেও সাত সাথে সাত সমুদ্র যাকে বলি আমরা। তরকারির সাথে কি সম্পর্ক? টাইম আপ। গোপন কথা শুনলে তুমি জানিও না যত কান, আমরা বলি গোপন কথা পাঁচ কান করতে নেই। সংখ্যায় শুরু তরকারি আমরা বলি পাঁচ মিশালি তরকারি, পাঁচ মহাসাগর, আর তাই জন্য উত্তর হচ্ছে পাঁচ মাইনাস টেন। চারটি প্রশ্ন হয়ে গেল, এবার যাব আমাদের পাঁচ নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রোওভেন, 30 পয়েন্টস পাবেন, শূন্য স্থান পূরণ করতে হবে, ভুল করলে মাইনাস 20। শেষ প্রশ্নে আগে স্কোর, চিত্রিতা দি 45 পয়েন্টস, দেবযানী দি 15 পয়েন্টস, নবনীতা 25 পয়েন্টস, সুচেতনা 45 পয়েন্টস। আমাদের প্রবীণ দিদি চিত্রিতা দির সঙ্গে লড়াই চলছে দুই নবীন দিদি, সুচেতনা এবং নবনীতার। এই তিনজনের মধ্যে যে সঠিক উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, দুটো অক্ষর দেওয়া আছে, কয় আকার এবং রয় আকার, ছবিটা দেখে বুঝতে হবে শূন্য স্থান পূরণ কি হবে। এবার বলো আকাশ ভরা সূর্য তারা। সূর্য দেখে মনে হলো আকাশ ভরা সূর্য তারা। সুচেতনা বলছে আকাশ ভরা সূর্য তারা, যদি সঠিক হয় তাহলে প্লাস 30 পয়েন্টস। দেখা যাক। যে কোনো একটা চুজ করবে, হার আছে, কানের দুল আছে, চুড়ি আছে, আংটি আছে। পাঁচটা ওয়ার্ড, 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গঙ্গাসাগর, প্রজাপতি, বুড়ি গঙ্গা, গঙ্গা ফড়িং, ন্যাশপাতি। ন্যাশপাতি, বুড়ি গঙ্গা, গঙ্গা ফড়িং, প্রজাপতি না? ওকে, আমি বলেছিলাম গঙ্গাসাগর, প্রজাপতি, বুড়ি গঙ্গা, গঙ্গা ফড়িং, ন্যাশপাতি। ন্যাশপাতি, গঙ্গা ফড়িং, বুড়ি গঙ্গা, প্রজাপতি, গঙ্গাসাগর। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আইরনি ফার্নিচার তরফ থেকে ডিসকাউন্ট কুপন আপনাদের সকলের জন্য, ভেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো এবং আজকের উইনারের ট্রফি পাচ্ছে সুচেতনা। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার জন্যে, জি বাংলা এবং সেনকো গোল্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, তন্তুজোর তরফ থেকে শাড়ি, সমী স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো থাকবেন আপনারা সবাই, থ্যাংক ইউ সো মাচ। এই দুই প্রজন্মকে সাথে রেখে আমরা উদযাপন করছি, আনন্দ করছি, সেলিব্রেশন করছি। কালকে হাজির থাকবো, সঙ্গে থাকবে বিশেষ একটি পর্ব, তাই মিস করবেন না। সকলকে নমস্কার।